নহলে আমি দিন দাও গলা কি হই জানি কি বাকি পাওয়ার কি হইছে এই বড় কলজ গান করি রা 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 আইয়া মিত্রতা স্থাপন কইতে বন্ধু কটি গলা আর উহা বন্ধু করি পারি ধন হজিলে ধন বন্ধু কটিলে পুনর্বার পুনর্মহি জমি দশমানে বিক্রি হেলা আইয়া আর উহা কইতে কি পারি গাড়ি চুরি হেলা আর গাড়ি সোনা চেনটা খিড়কি পোখরে পড়ি গেল আর থরে সর্বত্র পুনরাবৃত্তি যা হচ্ছে আর থরে আসে যা ভাগি যায় আর থরে এমিতি গোটে পদার্থ আছে না ইয়ে হজি গেলে ভাগি গেলে আমি আর পাইবা না আসে সে জিনিসটা কোন ওড়িয়া ভাগা বসলে জগন্নাথ আছে কলিত বলে শরীর থিলে সর্ব পাই শরীর বন্ধু সখা শরীর বলে শরীর পন্ডিতে মশাই শরীর ঠারুটি সম্পত্তি দ্বিতীয় দৃশ্য সনাতন ধর্ম কোন না সনাতন ধর্ম যে চলে ব্রাহ্মণ জাতি হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শূদ্র হোক প্রত্যেক জাতির অধিকার স্নান সারি আসি ত্রিকুটরে চন্দন ফিড়ি দেখিল কাকু বাবু ত্রিকুটরে চন্দন টিপাই দিয়েছিল ইয়েছি সনাতন ধর্মর লক্ষ্য ত্রিকুট কোঠি কোঠি ত্রিকুট ত্রিকুট না কোঠি জাতির গন্ধ আজ গন্ধ সন্ত ভীম ভৈঙ্ক ভাষায় বাই মান হরে ত্রিকুট বড়কু অন্যা আরে বাই মান বাই মান বাই মান প্রত্যেক জাতি গাধুয়া সারি আগে ত্রিকুটকু পূজা করি
전환권 허물어 이렇게 이렇게 말이야. 누이 얘 뱉고 딱히 울러불러라 건드려. 옳다 কর্ণগুরু কর্ণমন্ত্র দ্বারা কর্ণগুরু অটন্তি যে পিণ্ড করতা পিণ্ডকু কারণ সে যে নুহন্তি সকতা বিবাহ পরে যৌ পুরুষ মহাজেজিরে বিবাহ কলা তা বাসি দিনঠু ইয়ে বেকটাকু লগ্ন রখিবেনি কলা সুতাটা কাই নহলা বেকরে বান্ধন্তু সন্নান্তন ধর্মর লক্ষণ উদয়মান হব এহা সত্য কেন চাললে দেখিবা কেতে জনক বেকারে কলা সুতা আছে কি মারিক তো সময় আছে কে কলিয়া সারি না ই মানে সে যখন কো সমস্তে তাই তাই মানে কি তোর শুনি ঠিক না ভুল ঠিক আছে কেন সন্নান্তন ধর্ম আমি ভুলিলে অন্য ধর্ম অন্য ধর্মরে মালিকা কলা কাঠ মালিয়া ভকত হে পৌষে ঝুলা মুই পেলা এহি নচ মালিয়া পিন্ধিবাকু ভাল লাগিব নি করে কি করে কাঠ মালি পতি কেবে বুঝি যে ফোনটা হ্যাঁ এই দেখলো 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 ওরা মো সামান্য সমতে কথা মারি কি আছন্দি মানে সুন্দর সংকেত সব কথা আউ না স্যার কিটি সংকেত জন্য কথা হচ্ছে না এলা হ্যাঁ কেউ সো না তো নো ধর্মকু অক্ষুণ্ণ রাখা ওড়িয়া ভাগবত অগ্রগণ্য সাথে কুয়াবি হইয়া গেল পাই ওড়িয়া ডাক্তার খ্যাতি মানব মানবিকতা ধর্মকু জগন্নাথ আসলে খেলে অনেক জন্ম তপ ফলে এটি কোন সে মোবাইল দাও যে নাই নাই আড়ি তাকার ওটা নম্বর আসলে তো কাজ না সেটা বন্ধ করো আগে আর গুটি দিন সে কোন আপনি শরীরটাকে দেলে শরীর কি যে চলুছি हां ता बिषय किसी कहिले नि जे अछि मुख्य कहिबि नि दुई पाछे दुई या मध्ये बसिछि कोनिया आसो हिजी दबो सुनिया मेरी तिनी कोनिया आसो देखिजी दबो आया तिनी कोनिया चुली कि कुटो चुली कोन भावे যদি অনেক কুণ্ড ভিতরে গোটে তিন কুণিয়া চুল্লি অছি সেটা ভাত হানি অছি ভাত হ্যাঁ সে কো ভাত তা না কোন অর্ণ ব্রহ্ম কু আগ পিণ্ড রন্ধা হচ্ছে ব্রহ্ম অলেখ কুণ্ড ত্রিকুট চুল্লি উত্তরে হন্ডাটা বসিছি হান্ডিটা সেটা ব্রহ্ম রন্ধা গোটিয়ে গোটিয়ে পাহাচ অতিক্রম করে দেবা উদাহরণ স্বরূপ মা মানে মোর কাঠ জাড়িকি চুলিরে রোষেই কমুথে আপন মানে কেতবে দেখিথে যেতবে ভাতটা জাল জোর হয়ে ভাত উত্তরে যাব তা উপরে ঢাকিটা পড়ে সে উপরকু উঠে যাব পেজ থেকে উত্তরে যাব উত্তরি গলা পরে সে পেজটা করে দিব উত্তরি কি পেজটা উত্তরিলে চুলে কি দিব ত্রিকুট চুলি তিনি কুনিয়া ঝিঙ্কা চুলি যে ব্রহ্মকুণ্ডটা থুয়া হয়ে রন্ধা হলা তাকে জাল দিয়া গেল কেউ জাল কেউ জাল কাঠ কেতে খন্ড কাঠ রইলা এ চুলিলে কেতে খন্ড কাঠ রইলা পাঁচ যে পাঁচ খন্ড কোন কোন অশ্বত অরবিন্দ সুত নবমণিকা এ তো ঠিক নিরাত বল পঞ্চ বল কন্দর পর পাঁচটা সর পাঁচটা কাঠ জাড়েণী স্বরূপ চলিবারু ইয়ে ব্রহ্ম
ଓଡ଼ିଆ ଅନୁବାଦ କରିବେ ଆପଣଙ୍କର କବିବର ରାଧାନାଥ ରାୟବାହାଦ କଣ ଲେଖିଲେ ତେଜସ୍ୱୀ ଏଟା ତେଜ ମୋତେ ଅର୍ଥ ମନୁଷ୍ୟ ବେଶି ଭୋକ କାଉଳିଆ ହେବ ଅତି ମରିଗଲା ଭଳିଆ ହେଇଯିବ ଆଜ୍ଞା ଜାତୀୟ ଜାତି ଖୋଜିବ ଖେଳ ଖାଇଲା ଗଲା ଅତି ଶୋଷ ଲାଗିବ ପାଣି ଭଲ ପାଣି କି ମନ୍ଦ ପାଣି ଖୋଜିବ ନିଦ୍ରା ଚୁଡ଼ାଲା ଅପେରା ହଉଛି ଗାଁ ବୋଲେ ନିଦ ଲାଗିଲା ବାଲି ବାଟି ଆମେ ଗରିବ କାମାତୁରାଣ ନହିଁ କାମ ଆତୁର ହେଲେ ମନୁଷ୍ୟ କିଛି ସମ୍ବାପ ମା ଭାଇ ବନ୍ଧୁ କୁଟୁମ୍ବ ତାହିତ ଜ୍ଞାନ ବୁଲି ଯାଏ ହାସ ତେଣୁ ଅଲେଖ କୁଣ୍ଡ ତ୍ରିକୁଟ ଚୁଲି ବ୍ରହ୍ମହାଣ୍ଡି ପାଞ୍ଚ ସର ଧରିଲା ଉତ୍ତରିଲା ବ୍ରହ୍ମ ଉତ୍ତରିଲା କୁଆଡେ ଗଲା ପାଇଗଲା ତଳକୁ ବ୍ରହ୍ମ ଯେତେବେଳେ ଖସିଲା ଯୋଉମାନେ ସାଧୁ ସନ୍ଥ ଯୋଗୀ ସେମାନେ କଣ କରନ୍ତି ସେ କୌଣସି ବାଟରେ ପଦାକୁ ଯାଏ ସତ୍ୟ କୌଣସି ବାଟ ଖାଲି ବ୍ରହ୍ମ ବାଟ କହିଲେ କୌଣସି ବାଟରେ ବ୍ରହ୍ମ ପଦାକୁ ଯାଏ ସତ୍ୟ ଭାଗର ବାଣି କିନ୍ତୁ ସାଧକ ମାନେ କଣ କରିବେ ନା ସାଧକ ସାଧୁ ସାଧିଲେ ସାଧୁ ଜଗିଲେ ଯୋଗୀ କଣ ଜଗିବ କଣ ଜଗିବ ଆଜ୍ଞା ଏ ଗାଡ଼ିକି ଯିଏ ଚଲଉଛି ଏଇଟା କହୁଥିଲେ ନା ତାକୁ ଜଗନ୍ତୁ ଏ ଗାଡ଼ିକି ଯିଏ ଚଲଉଛି ତାକୁ ଜଗନ୍ତୁ ସେଠିକି ଯିବେ ମୁଁ ଜଗିଲେ ଏ ବ୍ରହ୍ମ ଯେତେବେଳେ ସ୍ମରଣ ହେଇକି ପଳେଇ ଆସିଲା ତାକୁ ଯେଉଁମାନେ ସାଧନା ନୀତିରେ ଯୋଗାକ୍ଷତ ମାର୍ଗରେ ପୁଣି ନିମ୍ନରୁ ଉଠେଇକି ନେଇକି ତା ଜାଗାରେ ଥୋଇ ପାରନ୍ତି ସେମାନେ ତାଙ୍କ ନାଁ ହଉଛି ଉର୍ଦ୍ଧ ରେତା ଉର୍ଦ୍ଧ ଉପର ରେତ ବ୍ରହ୍ମ ରେତ ବିନ୍ଦୁ ବିନ୍ଦୁକୁ ପଦାକୁ ନଥାଇ ବିନ୍ଦୁକୁ ନଷ୍ଟ ନ କରି ଯୋଉଠୁ ଖସି ଦ୍ୱାରା ବାଇ ଚାନ୍ସ ଖସିଗଲା ନା ତାକୁ ଉର୍ଦ୍ଧକୁ ନେଇକି ଯୋଉଠୁ ଆସିଛି ସେଠି ଯିଏ ଧୋଇଲା ସେ ହଉଛି ଅଛନ୍ତି ଏମିତି ଆଉ ସାଧୁ ନା ଆଜିର ସାଧୁ ବାଳିକା ଦିନରେ କାଟିଲେ ଚିତା ଇଏ ରାତିରେ ଖୋଜିଲେ ସୁନ୍ଦରୀ ଦିନରେ କାଟିଲେ ଚିତା ରାତିରେ ଖୋଜିଲେ ଛାଡ଼ିଦିଅ ଗାଁ ଗହଳି କୀର୍ତ୍ତନ ମା ମାନେ ଅଛନ୍ତି ଅଧିକାର ଅଛନ୍ତି ତେଣୁ ଚିତା ଗୀତା ଜୟ ଧିଏ ଚିତା ଜଳ ସଭା ଚିତା ପଳୁ ତପସ୍ୱୀ ରୂପେଣ ବେଶୀ ଆନୁଗରେ କଳିଯୁଗର ସାଧୁ ଲୋକ ଦେଖାଣିଆ ଚିତା ଜୋରରେ କାଟିବେ ଦଶ ପୂଜା ମାରି ପକେଇବେ କିନ୍ତୁ ଭାଗବତ ଗୀତା ସହିତ ସମ୍ପର୍କ ପଳୁ କଳିଯୁଗରେ ତପସ୍ୱୀ ରୂପ ଧରି ଦିନ ସାରା ପଇସା ରୋଜଗାର କରିବେ ବେଳ ହୋଇଗଲେ ମନ୍ଦେ ପକେଇବେ ଛାଡ଼ିଦିଅ ସାଧୁ କିଏ ସାଧୁ କାଠକୁ ଯିଏ ଚନ୍ଦନ କରିବ ସେ ସାଧୁ କୋଉ କାଠ କାଠ ଏ ମଣିଷ
मनुष्य पक काठ को जे जनन करी ओ मनुष्य काठ ଅବାଟରେ ଯିବା ବ୍ୟକ୍ତି କି ଅନ୍ୟ ରଚିତ ବ୍ୟକ୍ତି କି ସାଧୁ ତେଣୁ ସ୍ୱର୍ଗ ମର୍ତ୍ୟ ପାତାଳ ପାତାଳ କଥା ଅଛି ଅନେକ ଜନ୍ମ ତପ ଫଳେ ମାନବ
ମହି ତଳେ ଏଇଟା ହେଲା ମହି ତା ତଳେ ଠିକ ଯଦି ଠିକ କୋଉ ବାଟେ ଜନ୍ମ ହେଲା ଭାଗବତ କଲା ଦୁର୍ଲଭ ମାନବ ଶରୀର ନରକ ନିସ୍ତାରଣ ପାର ନର୍କ କୁଣ୍ଡରେ ଜନ୍ମ ଗ୍ରହ କରନ୍ତି ଭଗବାନଙ୍କର ନିର୍ଦ୍ଦେଶରେ ମହାପ୍ରଭୁ ସୁନ୍ଦରିଆ ଚେହେରାଟିଏ ଦେଲା ରୂପ ଦେଲା ଗୁଣ ଦେଲା ବିଭବ ଦେଲା ସବୁ ଦେଲା ଦେଖିବାକୁ ତେଜିଆ ନହେଲେ କିନ୍ତୁ ଦୁର୍ଲଭ ମାନବ ସେ ନରକ ନିସ୍ତାର ନର୍କ ଭୋଗିବାକୁ ମନୁଷ୍ୟ ଜନ୍ମ ହେଇଛି ପ୍ରତ୍ୟେକ ଲୋକ ନର୍କ ଭୋଗନ୍ତି ଏହା ସତ୍ୟ କେତେବେଳେ ନା ମା ଗର୍ଭରେ ନର୍କ ମା ଗର୍ଭଟା ନର୍କ କୁଣ୍ଡ ନା ଜନ୍ମ ହେଲେ ନର୍କ କୁଣ୍ଡ ବାଟରେ ଯୋଉ ବାଟରେ ଜନ୍ମ ହେଲେ ସେ ନର୍କ କୁଣ୍ଡ ବାଟ ନାଁଟା କଣ ଜାଣିଛୁ ମନୁଷ୍ୟ ଛୁଆଟା ଯୋଉ ବାଟେ ଜନ୍ମ ହେଲା ସେ ନର୍କ କୁଣ୍ଡ ନାଁ ହଉଛି କାକମୁଖୀ ନର୍କ ଅର୍ଥାତ୍ ପୁରାଣ ବସନ୍ତୁ କାକମୁଖୀ ନର୍କ କୁଣ୍ଡଟା ଆବିଷ୍କାର କରି ହେଇଥାଏ ନା ଦୁଇପଟେ ଦିଟା କଳପ ଲାଗେ ଚିତ୍ରଗୁପ୍ତ ପାପିକି ଏପଟୁ ସେପଟକୁ ଟାଣିକି ନବା ଦ୍ଵାରା ତାଙ୍କ ଶରୀରଟା ଦୁଇଫାଳ ହେଇଗଲା ମା ଯୋଉ ବାଟେ ଆମକୁ ଜନ୍ମ ଦେଇଛି ସେଟା ହଉଛି କାକମୁଖୀ ନର୍କ କୁଣ୍ଡ ସମସ୍ତେ ଆମେ ଯମଦନ୍ତ ଅନୁଭବ କରି ସେ ଯମଦନ୍ତରୁ ଉନ୍ମୁକ୍ତ ହେଇସାରିଛି ଏହା ସତ୍ୟ କାହିଁକି ନା ମନୁଷ୍ୟ ଜୀବନରେ କଷ୍ଟ ଆଜ୍ଞା ଦୁଇ ଥର ଆସେ ଆଉ ଅଧିକା କଷ୍ଟ ନୁହଁ ଆଜି ଲୁଗାପଟା ଚିରିଗଲା ଆଜ୍ଞା ଲୁଗା ପିନ୍ଧିବାକୁ ମିଳୁନି କଷ୍ଟ ନୁହଁ ଆଜି ଉପବାସ ରହିଲେ ଖାଇବାକୁ ମିଳିଲାନି ଇଏ କଷ୍ଟ ନୁହଁ ପ୍ରଧାନ କଷ୍ଟ ଗୋଟେ ଜନ୍ମ କଷ୍ଟ ଆଉ ଗୋଟେ ମରଣ କଷ୍ଟ ପ୍ରଭୁଙ୍କ ଦରବାରରେ ଆମେ ସମସ୍ତେ ଆଜ୍ଞା ଜନ୍ମ କଷ୍ଟରୁ ପାର ହେଇଯାଇଛେ ଆଉ ଗୋଟେ କଷ୍ଟ ଆଗକୁ ବାକି ଅଛି ସେଇଟା ହଉଛି ମରଣ କଷ୍ଟ ସମସ୍ତେ ଆମେ ମରିବା ନା କିଏ ବଞ୍ଚିବୁ ସମସ୍ତେ ଏକା କଥା କହିଲି ତୁ ଆପଣଙ୍କ ସମସ୍ତେ ମରିବା ଆରେ ସମସ୍ତେ ମରିବା ନା ନାହିଁ ଆଗ ହଉ ପଛ ହଉ ମରିବା ନା ନାହିଁ ମର୍ତ୍ତ୍ୟ ମଣ୍ଡଳରେ ଯଦି ମରିବା ଆଜ୍ଞା ମରିବା ତ ଯଦି ମରିବା କୋଉଦିନ ମରିବା ଜନ୍ମ ତ ହେଇଗଲେ ମରିବା କୋଉଦିନ ସମସ୍ତଙ୍କର ଜନ୍ମ କାହାଣୀ ସାରିନି ଜନ୍ମ ହେଇଛି ମାନେ ମରିବା ଯଦି ମରିବା କୋଉଦିନ ମରିବା ନାଇଁ ଅଛି ଯାହାର ମୁହୂର୍ତ୍ତେ ପରମାଉ ଅଛି ସେ ମରିବନି ପରମାଉ ସରିଲେ ସମୟ ପରମାଉ ସରେ କୋଉ ଦିନ ପରମା ସରିବ କୋଉ ଆରେ କୋଉ ପରମା କୋଉଦିନ ସରିବ ଜାଣିଛୁ କୋଉଦିନ ସରିବ ଆଜ୍ଞା ସେଦିନ କୋଉଦିନ କେମିତି ଜଗନ୍ନାଥ ଦାସ କହିଲେ କଣ ଭଲା ତ୍ରିନବ ଏକାଦଶୀ ସଂକୀର୍ତ୍ତନ ଶିଖୁଛି କାହିଁ ବୁଝେଇବା ଆମ ବାଣପୁର ଗୋଦାବରୀ ସାହି ସ୍କୁଲର ସେ ଟିଚର ମତେ ଯାହା ତ୍ରୀ କହିଲେ ନବ ନ
ଏକାଦଶୀ କହିଲେ ଆଜ୍ଞା ଏକ ଏକାଦଶୀ କହିଲେ ଏକ ବାର ଏକ ଯୋଉଦିନ ବାର ହାତ ଲୁଗା ଚିରି ପଳାଇବ ତେର ହାତ ଯୋଉଦିନ ବାର ହାତ ଲୁଗା ଚିରି ପଳାଇବ ତେର ହାତ ପଳାଇବ ଯାଉଛି ବାର ଆସୁଛି ବାର ଯାଉଛି ବାର ଆସୁଛି ବାର ପିଣ୍ଡ ମତ ଭାଗବତ ବାର ସ୍କନ୍ଧ ଇଏ ବାର ବାରେ ଲିଖିଲେଇ ସନାତନ ଧର୍ମର ଗ୍ରନ୍ଥ ସେଇଟା ଜଗନ୍ନାଥ ଭାଗବତ ବାର ସ୍କନ୍ଧ ବେଳେ ଗଲେ ଯୋଉଦିନ ବାର ଆଙ୍ଗୁଳ ଲୁଗା ଚିରି ପଳାଇବ ଅର୍ଥଟା ଠିକ କି ଅର୍ଥ ମୁଁ କହିଲି ଠିକ ବାର ତିନି ନଅ ବାର ଏକାଦଶୀ ଏକ ତେର ତେର ହେଲେ ଜୀବନ ଛାଡ଼ିବ ଏଇଟା ଠିକ କି ଆଜ୍ଞା ଠିକ ଆଉ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭୁଲ ନ ମାନେ କାହାର ବଚନ ତ୍ରୀ ନବ ନ ବାର ଏକାଦଶୀ ଏଗାର ବାର ଏଗାର ତେଇଶ ତ୍ରୀ ନବ ଏକାଦଶୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ତେଇଶ ହେଇଛି ତାପରେ ହେଲା ଦିନ ତ୍ରୀ ନବ ଏକାଦଶୀ ଦିନ ଦିନ କହିଲେ ଦୁଇ ଆସିଲେ ଦିନେ ଯିବା ତେଇଶ ଦୁଇ ଯୋଉ ଦିନ ମନୁଷ୍ୟ ହୃଦୟ ପଚିଶ ପ୍ରକୃତି ପ୍ରଳୟ ସେଦିନ ଆତ୍ମା ପରମାତ୍ମାଙ୍କ ସାଙ୍ଗକୁ ଚାଲିଯାଏ ଆଜ୍ଞା ଏ ଘାଟିଟା ଦୁଇ ପ୍ରକାର ଅର୍ଥ ହେଲା ଆଜ୍ଞା ଠିକ ଠିକ ହେଲା କି ଏ ପଦ ମଧ୍ୟ ଭୁଲ ମା ମାନେ ପଳେଇବେ ହଉ ଝିଅ ବୋହୁ ମାର ରଖ ଥରେ ଆହରି ସଂକେତନ ମଞ୍ଚ ପାଖେ ଦିଅ ହୁର ସେପଟେ ଯୋଉ ଷ୍ଟାଫ୍ଟେ ବସିଛ ଏପଟେ ଷ୍ଟାଫ୍ ହୁଳହୁଳିଟା ଏକାଳେ ମ୍ୟାଚିଂ ହେଲା ଆଗୁଆ ହେଇଗଲା ପଛୁଆ ହେଇଗଲା ଧନ୍ୟବାଦ।